Welcome to Paikgacha সবাইকে স্বাগত। পাইকগাছা উপজেলার মোট দুইটা হ্যাসারিকে জরিমানা করা হয়েছে। এখানে তারা বিনা অনুমতিতে বিদেশ থেকে আনা কিছু পিএল যেটা বলে অর্থাৎ চিংড়ি পোনা যেটা তারা নিয়ে এসেছিল, এটি আসলে আমাদের জন্য অনেক ক্ষতিকর, কারণ এই চিংড়িটা সম্পূর্ণভাবে অপরীক্ষিত অবস্থায় কিন্তু তারা এখানে এনেছে। এই পোনাগুলোই আমাদের এখানকার স্থানীয় চাষিরা নিবে এবং পরবর্তী দেখা যায় এই ভাইরাসযুক্ত পোনা তাদের পুরো ব্যবসাটাকেই আসলে নষ্ট করে দেবে। এটা অবশ্যই মারাত্মক একটি অপরাধ। সরকার অনুমোদিত যে পদ্ধতিতে তারা পোনা আনতে পারে, তারা সেই পদ্ধতিতে না যে একটা অবৈধ পদ্ধতির সাথে সবসময় যে সম্পৃক্ত থাকছে, এই জন্যই দুটি প্রতিষ্ঠানকে মূলত জরিমানা করা হয়েছে। এবং আমার মনে হয় যে এই ধারা অব্যাহত থাকলে অন্য যারা প্রতিষ্ঠান রয়েছে তারা অবশ্যই আজকের এই বিষয়টি থেকে সতর্ক হবে, এই প্রত্যাশা করছি। চিংড়ি পোনা উৎপাদনকারী পাইকগাছা উপজেলা সদরের দুটি হ্যাচারিকে 1,20,000 টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পোনা ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মা চিংড়ি সহ সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ভারতীয় নকলি এনে পোনা উৎপাদন করছিল উপজেলার বোয়ালিয়াস্থ বুলুস্টার হ্যাচারি ও কোর সদরের ন্যাশনাল হ্যাচারি। সোমবার বিকালে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে দুটি হ্যাচারিকে 7,000 টাকা করে মোট 1,20,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় দুটি হ্যাচারির বিপুল পরিমাণ পোনা ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্তরের বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর খুলনার উপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপকল পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, পটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, পাইকগাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সোলানা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মর্তজা জামান আলমগীর রুল, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মণ্ডল ক্ষেত্র, সহকারী রণধীর সরকার, এসআই কুলকুল ইসলাম ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ আব্দুল আজিজের ভিডিও ও তথ্য প্রতিবেদনে ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক। চলে আসবেন তখন।